নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত। ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। দেবীপক্ষ শুরু, আজ তার তৃতীয় দিন, মানে তৃতীয়া। এই পুজোয় মানুষ অনেক রকম এক্সপেরিমেন্টাল রান্না খায়, সেটা রেস্তোরাঁয় বা বাড়িতে। আমিও বাড়িতে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে কাঁচকলা ও ডিমের কোর্মা। আসুন দেখে নিই সেটা কি করে করবেন। কাঁচকলা ও ডিম দিয়ে একটি কোর্মা তৈরি করব। এই কোর্মাটি আগে বলে রাখি আপনাদের, এই কোর্মাটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম। দেখ কি কি উপকরণ। উপকরণ হচ্ছে কাঁচকলা সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলা, গোটা জিরে, ময়দা, আদা, লঙ্কা এবং জিরে তিনটে বাটা, নুন, চিনি, হলুদ ও টমেটো ক্যাচাপ। আরও একটি উপকরণ আছে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচো, আদা কুচো, লঙ্কা কুচো, রসুন কুচো এবং ক্যাপসিকাম কুচো। কাঁচকলা যেটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা একটি বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে স্ম্যাশ করতে হবে। কাঁচকলাটা স্ম্যাশ হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দিচ্ছি। একসাথে দুটোকে স্ম্যাশ করতে হবে। দেখবেন একটু একটু লাম্পস থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না। এবার আপনি একে একে পেঁয়াজ কুচো, ধনে পাতা কুচো, টমেটো কুচোটা একটু, জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো দেবেন, লঙ্কা কুচি, আর আদার এই পেস্টটা। সব কটাকে একসাথে করে ভালো করে মাখুন। আদা লঙ্কার যে পেস্টটা আছে জিরে গুঁড়োর, সেটা আমি এর একটু ঢেলে দিলাম। ঢেলে এবার ভালো করে পেস্ট করে দিলাম। এর সাথে ময়দাটা ভালো করে মেশান। এতে আমি আপনাদের বলে রাখি, এতে আমি চারটে কাঁচকলা আর দুটো আলু দিয়েছিলাম, আর এখন ময়দার চার চামচ দিলাম। এইটাকে ভালো করে পেস্ট করতে হবে। মাখাটা ঠিক এরকম থকথকে হবে, মনে রাখবেন। এবার আপনি তুললেন, একটা ছোট মতো গোল করলেন, গোল করে একটা প্লেটে রাখুন, রেখে মাঝখানটা খুলুন। এবার একটা ডিম পিস করে কাটা আছে যেটা, সেটা তুলে এখানে ঢুকিয়ে দেবেন। মনে রাখবেন এই ডিমটার মধ্যে, এই ডিমটার মধ্যে আমি নুন ও গোলমরিচ মিশিয়ে রেখেছি। এবার এই ডিমটাকে আপনি আটকে দেবেন চারিদিক। যেহেতু এটা ফ্রাই করতে হবে, ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার আমি একটা করে এর ভিতরে ছেড়ে দেব। একটা কথা মাথায় রাখবেন, আমি চারটে অল্পই দিয়েছি, কারণ একে অপরের সাথে যেন লেগে না যায়। দেখুন এটা অল্প অল্প গোল্ডেন কালার এসে গেছে। এই গোল্ডেন কালার হয়ে হলেই ভাজাটা হয়ে যাবে কমপ্লিট। প্রথমে আপনি রসুন কুচোটা তেলের মধ্যে ছেড়ে দেবেন, তারপরে আদা কুচোটা ছাড়বেন, একটু নাড়াচাড়া করে নিয়ে
এবার পেঁয়াজ কুচোটা ছেড়ে দেবেন। এর সাথে আপনি টমেটো ক্যাপসিকাম কুচোটা ছেড়ে দেবেন এবং একটু টমেটো কুচিও এর মধ্যে ছেড়ে দেবেন। এবার এটা ভাজা ভাজা হবে একটু। এবার পরিমাণ মতো আপনি হলুদ দিয়ে দেবেন, তার সাথে একটু নুন দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে আদা লঙ্কা জিরা বাটাটা রেখেছিলেন এটা ঢেলে দেবেন এর মধ্যে, এবং সাথে একটু জিরে গুঁড়ো। এর সাথে আপনি টমেটো সসটাও দিয়ে দেবেন, পরিমাণ মতো দেবেন। তার সাথে একটু চিনি আপনি দিয়ে দেবেন, দিয়ে এবার মিক্স করবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আপনি অল্প সামান্য জল দিয়ে দেবেন। এবার আপনি যে কাঁচকলা ডিম এবং আলু মাখা দিয়ে যেটা ভাজা হয়েছিল সেটা আস্তে আস্তে এর ভিতরে ছেড়ে দেবেন। আপনার পরিমাণ মতো আপনি নুন মিষ্টি দিয়ে এবং লঙ্কা দিয়ে দেবেন। দেওয়ার পরে আঁচটাকে কমিয়ে যা খুশি দিয়ে হোক এটাকে ঢেকে দেবেন। অল্প সময় রেখে এগুলো একটা একটা করে আপনি উল্টে দেবেন। এবার খুন্তি দিয়ে আপনি মাঝখানটা ছোট্ট করে ফাটিয়ে দেবেন। এটা আমি ফাটিয়ে দিলাম এই কারণেই যাতে এর মশলাটা এর ভিতরে ঢোকে। এবার আমি আবার এটাকে ঢেকে দেব। হয়ে এসছে কাঁচকলা ডিমের কোরমা। এবার আপনি উপর দিয়ে গরম মশলাটা ছিটিয়ে দিন, পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিন। আর ধনে পাতাটাও এর মধ্যে উপর দিয়ে ছেড়ে দিন। তৈরি আমাদের আজকের কাঁচকলা ডিমের কোরমা। গরম গরম পরিবেশন করুন, খুব সুস্বাদু লাগবে। কেমন লাগলো আমার রান্না? ভালো লেগেছে তো? যদি ভালো লাগে তবে আমার জয়েস রেসিপিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। পূজোয় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটা কথা, আমাকে সাবস্ক্রাইব করবেন, এটা যেন ভুলবেন না। নমস্কার।